তোমরা কি জানো বন্ধুরা, এই যে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস, এটা কেন শুরু হয়েছিল অনেকেই জানো, অনেকেই জানো না, জানতে চাও না। তুমি যদি নারী হও তাহলে এই দিন একটু সাজুগুজু করবে, আনন্দ করবে, গিফট পেলে খুশি হবে, এটসেট্রা এটসেট্রা। তুমি যদি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর হও তুমি হয়তো অতটা খেয়াল রাখবে না, কিন্তু শিক্ষিত সচেতন নারীরা আশা করি এখন এই ব্যাপারটা খেয়াল রাখে। এবছর 2023 সালে 8 মার্চ 112তম বার, এবছর 112তম বছর যে আন্তর্জাতিকভাবে নারী দিবস উদযাপিত হচ্ছে, কিন্তু 112 বছর আগেই এটা শুরু হয়নি, এটা আরও অনেক আগে থেকে শুরু হয়েছিল। সেদিন থেকে 112 বছর আগে থেকে প্রতি বছর এটা বলা যায় বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে। তুমি খুঁজে দেখলে অনেক কিছুই হয়তো একেবারে 100তে 100 সব দেশে হয় না, সেরকম খোঁজাখুঁজির তো দরকার নেই, ব্যতিক্রম কখনো সাধারণের সাথে গণ্য হবে না, হয় না। সেই অর্থে এটা আসলে আন্তর্জাতিক নারী দিবস। এটা আসলে প্রথম এই দাবিটা উত্থাপিত হয়েছিল খুব সঙ্গত 3টা দাবি নিয়ে, যে নারীরা যে শ্রম দেয় তাদের কর্মঘণ্টাও যেন হিসেব করা হয়, আর তাদের যে পারিশ্রমিক দেয়া হতো সেটা যেন সম্মানজনক হয়, ন্যায্য যেন হয়। আরেকটা জিনিস, সেই পাশ্চাত্যেও তখন কিন্তু নারীদের ভোটাধিকার ছিল না। আশ্চর্য লাগছে না শুনে? আমরা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে খুব উন্নত বলে জানি এবং উন্নত, এটা নিয়েও অনেকের আবার অনেক রকমের মতভেদ থাকতে পারে, তবে দেশগুলো অর্থবিত্তে, শিক্ষায়, সংস্কৃতিতে যথেষ্ট উন্নত, কিন্তু সেখানেও নারীদের ভোটাধিকার ছিল না। একটা কথা আছে না, না কাঁদলে মাও ভুলে যায় বাচ্চাকে দুধ খাওয়াতে, না কাঁদলে মাও দুধ দেয় না, এরকম যে কথাটা আছে। আসলে প্রভাবশালীরা, তাদের অধীনস্থরা যতক্ষণ না দাবি করছে অনেক সময় অনেক ন্যায্য জিনিসই ভুলে থাকে, তো সেই থেকেই নারী দিবসটা উদযাপিত হচ্ছিল। এখন আমাদের অত ইতিহাসের দিকে যদি নাও যাই, বেশ অনেক বছর ধরে আমাদের দেশে বিভিন্ন দিবস কিন্তু পালিত হচ্ছে। এখানে খোঁচা মারার জন্য, খোঁচা মেরে অনেকে হয়তো জিজ্ঞেস করবে, পুরুষ মানুষ, যে আন্তর্জাতিক পুরুষ দিবস নাই? আছে, 19শে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস, তবে এটা খুব বেশি বছর হয়নি, 90এর দশক থেকে পালিত হচ্ছে, আস্তে আস্তে এটাও এরকম এক সময় হবে। আসলে কি জানো বন্ধুরা, রেষারেষি করার দরকারটা কি? আমি সরলভাবে আমার চিন্তাটা তুলে ধরছি, এই যে দিবসগুলো উপলক্ষে হলেও আমরা যদি আর একটু সচেতন হই খারাপ কি বলতো? আমাদের মায়েরা, আমাদের ঘরের নারী সদস্যরা যে গৃহকর্মগুলো করেন এটা কতটা মূল্যায়ন করি আমরা? এটা যেন মানে কোনো কর্মই করেন না এরকম ধরে নেই আমরা, অথচ মা যে কাজগুলো করেন ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি, আমি নিজেও করেছি সংসারের জন্যে, নিজের সংসারের জন্যে, বাবা মার কাছে থাকাকালীন ছোটবেলা থেকে,
এই যে আমার প্রধান কাজ ছিল ডাস্ট করা, ফার্নিচারগুলো ধুলাবালি মোছা। আর ছোটোবেলায় তোগুলো মা শিখিয়ে দেয়। আমার মা নিজেও কর্মজীবী ছিলেন, আমার মা শিক্ষিকা ছিলেন, একটা প্রাইমারি স্কুলে হেডমিস্ট্রেস ছিলেন 29 বছর, তার আগে একটা হাই স্কুলে পড়াতেন তিনি। নিজেদের কাপড় নিজে ধোয়া, ইস্ত্রি করা, রান্নাঘরে টুকটাক সাহায্য করা, শৈশব থেকে না শেখালে পরবর্তীতে কিন্তু এত ইজিলি শিখতে চায় না লোকজন। তাই কি নারী কি পুরুষ, আপনার বাচ্চাকে ছোটোবেলা থেকে এগুলো শেখানো খুব প্রয়োজন। বিদেশে গেলে তখন ঠেকায় পড়ে আবার বিদেশি, বিদেশে আসছি, এই খুশিতে অনেকে করে ফেলে। কিন্তু আমাদের দেশে নারীরা, মায়েরা, বোনেরা পরিবারে সবার জন্য করে অভ্যস্ত, শুধু নিজের জন্যে না। তো এরকম টুকটাক করে করে শিখে ফেলেছি, কখন নিজেরই অজান্তে। এরকম বাংলাদেশের অধিকাংশ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, কোথাও কোথাও উচ্চবিত্তেরাও শিখেছে। এই গৃহকর্মগুলোর কি কোনো মূল্যায়ন হয়? যেটা করা না হয় বাকি থাকে, তখন কিন্তু সবাই খোঁজ করে, আরে এটা হলো না কেন, ওটা পেলাম না কেন, কি হলো না হলো। কিন্তু মা যখন করে, মা যেন ম্যাজিক জানে আর কি, মার কোনো কষ্ট হয় না, এরকম একটা অবুঝ ধারণা আছে আমাদের। উনি যখন পারেন না, ওনার জন্য যখন সহকারী নিয়োগ করা হয়, তার জন্যে কিন্তু ঠিকই মজুরি একটা নির্ধারণ করা হয়। এর জন্য বলা যাবে না যে তিনি মজুরি দাবি করছেন, কিন্তু মূল্যায়নটা তো চাই। আমাদের দেশে বেশিরভাগ মানুষই বলে, সারাদিন ঘরে বসে বসে কি করো, ঘরে আর কি কাজ, ঘরে অনেক কাজ আছে। নারী দিবসের দাবিটা ছিল কর্মজীবী নারীদের কর্মঘণ্টা, মজুরি, সেটা নিয়ে। কিন্তু আমাদের বাস্তবতায় যে কোনো সামাজিক চিন্তা কিছু করতে গেলে সমাজের প্রথম ইউনিট তো পরিবার। সেখান থেকে আমরা একটু একটু ডেইলি লাইফে তো প্র্যাকটিস করতে পারি, কি বলো না, একটু মূল্যায়ন করি, একটু ধন্যবাদ দিই, ইসমা তুমি সকাল থেকে কত পরিশ্রম করো, দাও আমি তোমাকে একটা ছোট কাজ করে দিই। আমাকে মা বলতেন, আমি নাকি রান্নাঘরে, উনি যখন রান্না করতে যেতেন, কাজের লোক ছিল, তারপর যখন সময় থাকতো, মা যখন রান্না করতে যেতেন, আমি গুড়গুড় করতাম, মা আমাকে একটা ছোট কাজ দাও, আমাকে একটা ছোট কাজ দাও। এভাবেই তো শিখে, অথচ বলে কোনো কাজ করে না। এসব বন্ধুরা, আমরা নারীর কর্মের, গৃহকর্মেরও মূল্যায়ন করি, অফিস আদালতে চাকরি ক্ষেত্রে মূল্যায়ন হয়, কিন্তু ঘরেরটা হয় না। চাকরি ক্ষেত্রেই বা আমাদের দেশের আলোকে দেখো, জমিতে যে মহিলারা কাজ করে তাদের পারিশ্রমিক, আর যে পুরুষেরা জমিতে কাজ করে তাদের পারিশ্রমিক সমান না। বিল্ডিং বানানোর সময় এখানে ইট ভাঙে পরিশ্রম করে, মাথায় তুলে তুলে, মাথায় করে অনেক উপরও নিয়ে যায়, নারীও নেয় পুরুষও নেয়। দিনের শেষে যখন তারা টাকাটা বুঝে নিতে যায়, পারিশ্রমিক পুরুষ শ্রমিকের তুলনায় নারী শ্রমিক অর্ধেক টাকা পায়, কাজ কিন্তু অর্ধেক করে না, কাজ সমানই করে। কখনো কখনো দেখা যায় পুরুষ বিড়ি খেতে বসে বসে, আড্ডা দিতে দিতে বেশ কিছু দেরি করে ফেলে, নারী তখনও কাজ করে, কারো কারো পিঠে বাচ্চা বেঁধেও কাজ করে, পাশে বস্তার উপর বাচ্চাটাকে শোয়ায় রেখেও কাজ করে, অথচ পারিশ্রমিকটা পায় অর্ধেক। এবং এখান থেকে ঘরে ফিরে গিয়ে তাকেই কিন্তু রান্না করতে হবে, তাই না? আসো না, আমরা তো নারী পুরুষ উভয়ে মানুষ, তো মানবিক দৃষ্টিতে দেখা যায় না, কি বলো, মতামত জানাও, কেমন, ভালো থাকো।